সত্র কিংবা বনাঞ্চলের ভূমি নহয়, দখলদারির কবলত পড়িছে এখন থানার আট বিঘা মাটি। দখলদারিয়ে ভাবুকি দিছে খুদ অসম আরক্ষী। সত্র অথবা সংরক্ষিত বনাঞ্চলের ভূমি নহয়, এইবার লক্ষিমপুরত আরক্ষী চকীর ভূমি পড়িছে বেদখলকারী কবলত। লক্ষিমপুর জেলার এইখান বান্দর দেওয়া আউটপোস্ট 1993 সনত বিহপুরিয়া রাজস চক্রয় এইখান আরক্ষী চকীল আবন্টন দিছিল 25 বিঘা মাটি। কিন্তু সেই ভূমিত পড়িল দখলদারির হেন চকু। বিগত কিছু বছরের ভিতরতে দখলদারিয়ে চান কাহিলে 8 বিঘা মাটি। দখল করা ভূমিত সাজিলে এটা প্রকাণ্ড অট্টালিকা। কিন্তু সকলোরে চকুর সন্মুখতে হয়ে থাকা এই বেদখল দেখিও নিমাত লক্ষিমপুর জেলা প্রশাসন, বিহপুরিয়া রাজচক্র বিষয়ার কার্যালয়। লক্ষিমপুর জেলার বিহপুরিয়া আরক্ষী থানার অধীনস্থ বান্দরদোয়া আরক্ষী চকী পড়েছে বেদখলকারী কবলত। ইতিমধ্যে আরক্ষী বিভাগের তরফের বারম্বার রাজহ বিভাগক আবেদন জানা হয়েছে যে বেদখলমুক্ত করবেন আরক্ষী চকীর ভূমি, কিন্তু এতিয়াও নিলিপ্ত হয়ে আছে সরকার, প্রশাসন তথা রাজহ বিভাগ। অরুণাচল সীমান্তর অতি স্পর্শকাতর এই বান্দরদেওয়া অঞ্চল, অঞ্চলটির আইন শৃঙ্খলার দায়িত্বত থাকা আউটপোস্টর ভূমি দখলদারিয়ে খোপনি পুতি ভাবুকি দিয়ার সাহস করেছে স্বয়ং আরক্ষী। বানদেয়া আরক্ষী চকীর যাকী ভারপ্রাপ্ত বিষয়া, ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া, কিন্তু যথেষ্ট প্রচেষ্টা চলাইছিল এই মাটিখিন উদ্ধার করবার কারণে। কিন্তু কিন্তু ভাবুকি দিছে বেদখলকারী কবলত থাকা বেদখলকারী সকলে ভাবুকি দিছে। আর এই ক্ষেত্রে আমি বিহপুরিয়া রাজচক্র বিষয়ার আমি যোগাযোগ করেছিল, কিন্তু রাজচক্র বিষয়া মাত্র আমার এটা কথাই কলে যে আপনাদের RTM আই পেল আপনাদের ব্যবস্থা লোক, অতি মানে খুব নিম্ন মানদণ্ডর কথা কলে, তার কারণে আমি ধিক্কার জানাইছো। দখলদারির কাণ্ড স্তম্ভিত করেছে স্থানীয় রাইজর দল সংগঠনক। আরক্ষী চকীর ভূমি দখল করা ঘটনাত জেলা প্রশাসন আর রাজচক্র বিষয়ারও গোপন বুঝাবুঝি থাকার সন্দেহ আঞ্চলিক ছাত্র সন্থার। যখন ব্যবসায়ী ইয়াত বেদখল করেছে তেওঁলোকৰ রাজচক্র বিষয়ার লগত সাকে তেওঁলোকৰ কিবা গোপন বুঝাবুঝির ফলতে আজি তেওঁলোকে আজি ইয়াত দখল করে আছে। দল সংগঠনের প্রশ্ন, যদি আরক্ষী চকীর ভূমিরে সুরক্ষা না থাকে তেন্তে কিদরে সুরক্ষিত হব সত্র কিংবা বনাঞ্চলের ভূমি? আজি যদি বানদে আরক্ষী চকিয়ে নিরাপত্তা নাই, সাধারণ জনতা কেনেকে নিরাপত্তা থাকিব? অসম আরক্ষীর বাবে এটা একটা দুর্ভাগ্যজনক কথা। ইয়ার বাবে দায়ী কোন, কার সাহসত বলিয়ান হয়ে এই সকল লোকে বান্দরদেওয়া আরক্ষী চকীর ভূমি দখল করে সাজিব পারিছে এনে প্রকাণ্ড অট্টালিকা? ইয়ার পিছতো সাধারণ লোকর ভূমি সুরক্ষিত হয়ে থাকার আশা করব পারিনে? লক্ষিমপুরের পর ক্যামেরাত রকেট দেউরীর সহযোগত সন্দীপ লাহন, News18 অসম, নর্থ ইস্ট।